দেয়নি, নিজেকে স্মার্ট বললো, আমার মনে হয়েছে সে ছিল একটা বেয়াদব যে সে এই কাজগুলো করেছে এবং এটা প্রমাণিত। সুতরাং অবশ্যই এখানে গ্যাপ আছে, এটা নিয়ে তো প্রশ্ন করার দরকার নেই। ব্যর্থতাটা কার এখানে? সে যেগুলো করতে পারলো কাদের কারণে করতে পারলো, কাদের প্রশ্রয়ে, কাদের এই যে ইনফরমেশন গ্যাপের কারণে? কারণ সরকার তো তাকে তার এই যে রিপোর্ট গুলো দেখে দেখে তো তাকে পদোন্নতি দিয়েছে। খুব গুরুত্বপূর্ণ স্পর্শকাতর বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী পোস্ট গুলি সে হোল্ড করেছে। এবং এই পাঁচটা বৈশিষ্ট্যের যে কোনো একটা না থাকলে এখানে নিয়োগ হয় না, হাজার যোগ্যতা সত্ত্বেও। আর এই পাঁচটার মধ্যে যখন তিনটা কারো থাকে তখন সে এবার একজন আওয়ামী লীগ নেতায় বেনজির আহমেদকে বেদক বললেন। দর্শক, বেনজির আহমেদকে বেদক বলছে আওয়ামী লীগের সাবেক এমপি হাবিবুর রহমান মিল্লা। তিনি বলেছেন সে তো একটা বেদক। কেন আসলে বেদক বললো? যে আওয়ামী লীগ তাদের যখন ক্ষমতায় রাখলো এই বেনজিররা, সেই আওয়ামী লীগের নেতারা এখন বেনজিরকে বেদক বলতেছে। চিন্তা করছেন? চলুন মিল্লাদের কথা আমরা শুনবো, পাশাপাশি বেনজির আহমেদের দুর্নীতি নিয়ে চাঁদার কথা বলছেন বিএনপি নেতারা, তার আলোচনা শুনবো। তিনি নিজেকে স্মার্ট বললো, আমার মনে হয়েছে সে ছিল একটা বেদক যে সে এই কাজগুলো করেছে এবং এটা প্রমাণিত। সুতরাং অবশ্যই এখানে গ্যাপ আছে, এটা নিয়ে তো প্রশ্ন করার দরকার নেই। ব্যর্থতাটা কার এখানে? সে যেগুলো করতে পারলো কাদের কারণে করতে পারলো, কাদের প্রশ্রয়ে, কাদের এই যে ইনফরমেশন গ্যাপের কারণে? কারণ সরকার তো তাকে তার এই যে রিপোর্ট গুলো দেখে দেখে তো তাকে পদোন্নতি দিয়েছে। খুব গুরুত্বপূর্ণ স্পর্শকাতর বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী পোস্ট গুলি সে হোল্ড করেছে এবং এনজয় করেছে। প্রথমত আপনি যে কথাটি বললেন যে কোনটি সরকার আসলে আমলে নিয়েছে এবং সরকারে ধরেছে, আপনি দেখেন দুর্নীতি দমন কমিশন এবং বাংলাদেশের বিভিন্ন অপরাধের হাজার হাজার অপরাধ লিপিবদ্ধ হচ্ছে, হাজার হাজার অপরাধের শাস্তি হচ্ছে, কিন্তু এই কয়েকটি ঘটনা শুধুমাত্র বিভিন্ন কারণে প্রকাশিত হয়েছে, বাকিগুলো কিন্তু সরকারই ধরেছে, কেউ অস্বীকার করতে পারবেন না। এমন ঘটনার কথা বললেন, তার অধিকাংশ ঘটনা সরকারের পক্ষ থেকেই ধরা হয়েছে, বেনজিরের ঘটনা, আজিজের ঘটনা, কিংবা আপনি বললেন সরকার ধরেছে, কোনটা ধরেছে সরকার একটু বলতে দরকার, ঠিক করেন জায়গাটা একটু স্পষ্ট হতে চাই। আপনি আপনি এই যে কয়টা ঘটনা বললেন আজকের, বলেন এই তিনটা ঘটনা বাদ দিয়ে, মতিউর রহমান যে ধরেছে ছাগল, বেনজির আহমেদকে ধরেছে কালের কণ্ঠ, আমি আসলে হ্যাঁ মানে সরকার কোথায় ধরেছে? একমত একমত আপনার দুটো একমত, আর একটা একমত, আল জাজিরা জিয়ার আজির বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, এটাও সত্য। এছাড়া বাকিগুলো একটা বলেন তো, জনভাবে এই যে একটু আগে ফয়সালের কথা বললেন, রফিকের কথা বললেন, ডিআইজি বলেন, এগুলো তো সরকারের পক্ষ থেকেই ধরা হয়েছে, এগুলো তো পত্রপত্রিকা প্রকাশ করেনি কিংবা কোন রফিককে ধরেছে সাংবাদিকের একজন, ধরা পড়ার পরে পত্রিকার প্রকাশ হয়েছে। আপনি কোন রফিক, আন্ডার রফিকের কথা বলছেন যার কথা বললো নাকি? আন্ডার রফিক তো অন্য জিনিস, এডিশনাল আইসি, হ্যাঁ যেটা গোপালগঞ্জ বাড়ি যায়, এগুলো পত্রিকা বের করে নেই, ধরা পড়ার পর, মামলা হওয়ার পর, দুদকের তদন্তের পর তারা করেছে। সুতরাং এই তিনটি ঘটনা বাদ দিয়ে বা আরো কিছু হয়তো হতে পারে, বাকি ঘটনা আপনারা বলেন তো দেখি, কোনটা কোনটা পত্রিকা আগে স্টেম পরে ধরা পড়েছে, আপনি বলেন। প্রতিবেদন কি রফিকুল ইসলাম, রফিকুল ইসলাম হয়েছে, আমি আপনাকে নামটাও বলি, নিকনেমটাও বলি, রফিকুল ইসলাম শিমুল, যাকে এসপি শিমুল হিসেবে চিনে, যার বাড়ি গোপালগঞ্জ এবং যার বাড়ি প্রধানমন্ত্রীর আশপাশে তার বাড়ি, তার ব্যাপারে পুরো প্রতিবেদন আমি দেখেছি। আপনি যেহেতু নামটা আমি উচ্চারণ করি, আপনি যেহেতু বলেছেন, কারণ এদের নামও এসছে, এবং তার ওই প্রতিবেদনের উপরে ভিত্তি করে কিন্তু তার প্রতিবেদন আমিও দেখেছি, হ্যাঁ প্রতিবেদনের আগে তার নামে দুদকে দরখাস্ত জমা পড়েছে, দুদক তা নিয়ে মিটিং করেছে, তারপরে প্রতিবেদন এসেছে, আপনি একটু খেয়াল করে দেখেন। শুধু এই কথা না, কিভাবেই আসুক না কেন, মূল কথাটি হচ্ছে যে অপরাধীরা পৃথিবীর সব দেশে অপরাধ করে। শুনতে পাচ্ছি না জনাব হাবিব মিল্লাত, আমরা আপনাকে স্পষ্ট অপরাধ করে যেন পার না পায় এবং অপরাধে চায় তারা যেন ভয় পায়। শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছেন? অপরাধ করে পার না পায় যেন কি, এই কারণে কি ব্যবস্থা নিচ্ছে, কে নিচ্ছে? আমি এটাই বলতে চাচ্ছি যে ধরেন অপরাধ পৃথিবীর সর্বত্রই হয়, দুর্নীতি সর্বত্রই হয়,
কিন্তু অপরাধীরা যেন মনে না করে না যে এটা একটা অভয়ারণ্য যেখানে অপরাধ করলে কোনো কিছু। উদাহরণ দেখান, একটা দেশের উদাহরণ, একদম পানামা থেকে শুরু করে বিশ্বের যত যত দেশে আপনার দুর্নীতিতে চ্যাম্পিয়ন, যে দেশে সাবেক সেনা প্রধানের বিরুদ্ধে দুর্নীতি এত ভয়ানক এবং সাবেক পুলিশ প্রধানের ভিতরে বিরুদ্ধে এরকম ভয়ানক দুর্নীতি আছে, একটা দেশ দেখান। এই মুহূর্তে আমি নাম বলতে পারবো না, তবে আপনি পৃথিবীর বলেন না, আমাদের মতো দেশের অধিকাংশের একই অবস্থা, যেটা হয়তো আগামীতে আপনাকে আমি হয়তো আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারবো, আজকে হয়তো আমি সেটা পারছি না। আর একটি কথা, সেটি হচ্ছে যে 37-27 জন আইজিপি ছিলেন বাংলাদেশে, আওয়ামী লীগের 20-22 বছরের ক্ষমতায় 7-8 জন ছিলেন, তাদের মধ্যে একজন অপরাধ করেছে যেটা প্রকাশিত হয়েছে এবং তিনি কিন্তু মাপ পান নাই। 17 জন সেনাপ্রধান ছিলেন বাংলাদেশের 52 বছরের ইতিহাসে, একজন সেনাপ্রধান সম্বন্ধে কথা উঠেছে এবং সেও কিন্তু মাপ পান নাই। সুতরাং আইনের শাসন, জেল এরশাদের সময়, জেল জিয়াউর রহমান সাহেব বেগম খালেদা জিয়ার সময় অপরাধ হয়েছে, কিন্তু অপরাধীরা, এত বড় বড় অপরাধীরা, এত বড় প্রভাবশালী অপরাধীরা, তারা কিন্তু আইনের আওতায় আসে নাই। একটা প্রমাণ দেখাতে পারবেন না, একটা প্রমাণ দেখাতে পারবেন না তারা যে অপরাধ করে নাই, এইটা কিন্তু যদি কেউ অস্বীকার করেন এটা একটা বিরাট ভুল করবেন, কিন্তু তাদেরকে আনার সাহস পায় নাই। হাজার কোটি টাকার সম্পদের দুর্নীতি এই সরকারের পূর্বের কোন সরকার আমল হয়েছে এরকম কোন উদাহরণ আছে যদি আমি দেশের মধ্যে বলি? না না, এইটাই তো কথা, আগে তো ধরা হয় না, এই যে উদাহরণ থাকবে কিভাবে, থাকবে না তো, এখন ধরা হচ্ছে বলেই তো পাওয়া যাচ্ছে। এই সরকার যদি না ধরতো, এই সরকার যদি না ধরতো, তাহলে কিন্তু এই অবস্থাটা হতো না। সুতরাং আপনারা বলেন যে ধরা শুরু হয়েছে, আরো সবাইকে ধরা হোক যারা এসে দায়ী আছে। কি জন্য করা হচ্ছে আপনারা দেখেন, 2008-09 সালে আমরা একটা কথা বলেছিলাম যে যারা স্থানীয়, যারা জনপ্রতিনিধি, তার মধ্যে আমিও 10 বছর ছিলাম, আমার যদি সম্পদের হিসাবটা নেওয়া হতো, আমি কিন্তু প্রতি বছর বা 5 বছর পর পর সম্পদ হিসেবে যদি যে ভয় পেতাম যে কি না কি করবো, পত্রিকায় তো উঠে যাবে, তার চেয়ে করার দরকার নাই। কিন্তু আমরা আর রাজনীতিতে ধরা খাই কখন, যখন নির্বাচন করতে যেয়ে হলফনামা জমা দেয় তখন আমাদের ধরে ফেলে। এই যে সরকারি কর্মকর্তাদের 5 বছর পর পর কিংবা তাদের প্রমোশনের আগে তাদের এই ধরনের একটি হিসাব জমা দেওয়ার কথা ছিল, কিন্তু বিভিন্ন কারণে এইটা কোন সরকারের সময় তারা করে নাই। এইটা যদি করা হয়, করলেন না কেন? না এবার করলেন না, সেটা করলাম কোনো সরকারের সময় করা হয়নি, আমাকে তো প্রশ্ন কাটলাম নাই, কোন সরকারই করে নাই, এই সরকারও করে নাই। কিন্তু যদি করা হতো, আমি সেই কথা বলছি, আপনি যে কথাগুলো বলছেন, আপনি কি কিছু করতে পারবেন না? কিছু করতে পারবেন না, আমি কি কিছু করতে পারবো না? আমি করতে পারবো না, কিন্তু আমি একথা বলতে পারবো যে 5 বছর পর পর কিংবা প্রমোশনের আগে কিংবা কোনো ইম্পর্টেন্ট পদায়নের আগে যদি তাদেরকে তাদের এই ধরনের হলফনামা দিতে হতো, তাহলে কিন্তু এই ধরনের জালিয়াতি করে, বিশেষ করে বেনজির আহমেদ পাসপোর্ট জালিয়াতি, আজকে পত্রিকায় দেখলাম 3 দেশের পাসপোর্ট তার, এবং অবৈধ প্রভাব খাটিয়ে, অবৈধ প্রভাব খাটিয়ে সে তার তার লাল পাসপোর্ট খুবই গুরুত্বপূর্ণ, খুবই সম্মানিত, বিদেশে গেলে আমরা বুঝতে পারতাম, আমি যখন এমপি ছিলাম, যে লাল পাসপোর্টের গুরুত্ব আলাদা, কিন্তু সেই পাসপোর্ট তিনি নেন। আমি বুঝলাম না একটা জিনিস, এগুলি সে যখন তার শপথে ছিল, চাকরিতে ছিল, দেখার দায়িত্ব কার ছিল? দেখার দায়িত্ব ছিল অবশ্যই বাংলাদেশে একটা সিস্টেম আছে হ্যাঁ, এবং সেটা, আমি সরাসরি শুনতে চাই, দেখার দায়িত্ব কার কথা শেষ ছিল? করে নেই, হুম প্লিজ। শেষ করে নেই, প্রভাব খাটিয়ে, অবৈধ প্রভাব খাটিয়ে, কারণ তিনি নিজেকে স্মার্ট বললে আমার মনে হয়েছে সে ছিল একটা বেয়াদব, এবং সে তার প্রভাব খাটিয়ে এই কাজগুলো করেছে। এবং বাংলাদেশে, বাংলাদেশটা যে কোনো দেশে প্রভাব খাটালে কোনো না কোনো কাজ হয়, এবং পরবর্তীকালে সেটা ধরা পড়লে বিপদে পড়ে, সেইটাই হয়েছে তার জন্য। মিলাদ ভাই, আপনার কাছ থেকে মেহরবানি করে আমি 1 সেকেন্ড চেয়ে নিচ্ছি, আপনি আমার ভাই, একটা প্রশ্ন খালি, পুরো সময় দিয়ে দিলাম, হ্যাঁ সম্পূরক প্রশ্ন। আপনি নিজেও একজন উত্তর পাবো না, হ্যাঁ আপনি নিজেও একজন ভালো ডাক্তার, আমার বাবাও আপনার সিরাজগঞ্জেরও যুদ্ধের সময় ম্যাজিস্ট্রেট ছিলেন, মুক্তিযুদ্ধে গিয়েছিল। সরকারের একটা অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট থাকে হায়ার অথরিটির কাছে, এই বেনজির তো আর আইজি হয়ে 1 বছরে এত দুর্নীতি করেনি, তাহলে এই সরকারের আমলে 3টা বড় বড় পোস্টে প্রমোশন পেল, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ডিজি র্যাব এবং দেন আইজিপি, তাহলে কি সরকারের সংস্থাগুলোর নিদারুণ ব্যর্থতা না, আপনি কি মনে করেন? একদম গ্রেট কোশ্চেন, জি জনাব। অবশ্যই গ্যাপ আছে, নিয়ে কোনো সন্দেহ আছে নাকি? যদি সন্দেহ করবে সেই তো লজ্জা পাবে, কারণ হচ্ছে যে এটা তো প্রমাণিত সত্য যে সে এই কাজগুলো করেছে।
এবং এটা প্রমাণিত। সুতরাং অবশ্যই এখানে গ্যাপ আছে, এটা নিয়ে তো প্রশ্ন করার দরকার নেই। ব্যর্থতাটা কার এখানে? সে যেগুলো করতে পারলো কাদের কারণে করতে পারলো, কাদের প্রশ্রয়, কাদের এই যে ইনফরমেশন গ্যাপের কারণে? কারণ সরকার তো তাকে তার এই যে রিপোর্ট গুলো দেখে দেখে তো তাকে পদোন্নতি দিয়েছে, খুব গুরুত্বপূর্ণ স্পর্শকাতর বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী পোস্ট গুলি সে হোল্ড করেছে এবং এনজয় করেছে। একজন মানুষ, হ্যাঁ, তিনটা ভালো পোস্টে ছিলেন, কোনো সন্দেহ নেই, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এভাবে ছিল না, আর দ্বিতীয় কেউ নাই, উনি একমাত্র। ওই বাহিনীতে নাই, ওই হ্যাঁ বাহিনীতে কেউ নাই, মানে তিনটি তিনটা গুরুত্বপূর্ণ পোস্টে, পদে ছিল, কেউ নাই। হ্যাঁ মানে তিনটা গোল্ডেন পোস্টে এক ব্যক্তি, এটা বেনজির ছাড়া এই 10 বছরে আওয়ামী লীগ অন্য কাউকে দেয়। আর কেউ, আর কোনো আমল নজির, এই নজির ছিল না যেটা বেনজির করেছে। সেই জন্যই তো, সেই জন্যই তো সে তার ক্ষমতার অপব্যবহার করেছে এবং এই পদগুলো ব্যবহার করে সে কাজগুলো করেছে, সেই জন্যই তো আমরা দেখতে পাচ্ছি। যদি না হতো তাহলে তো দেখতে পেতাম না, এটা তো আপনাদের বুঝতে হবে। আর এটা কার দায় দায়িত্ব, এটা তো আমরা সবাই বুঝতে পারি যে সমস্ত সংস্থাগুলোর দায় দায়িত্ব নেওয়ার কথা ছিল, তারা হয়তো সেভাবে দায় দায়িত্ব নেয়নি। পাসপোর্ট যদি তাকে আমরা গ্রিন পাসপোর্ট দিয়ে থাকি, তাহলে গ্রিন পাসপোর্ট যারা দিয়েছে সেই অথরিটি দায়ী। এখন তারা বলছে তাদের উপর অবৈধ প্রভাব খাটানো হয়েছে, আমরা জানি অবৈধ প্রভাব খাটানো হয়েছে এবং তারা সেটার কাছে নথি স্বীকার করতে বাধ্য হয়েছে। সুতরাং দোষটা কাকে দিবেন সেটা তো আপনাকে চিন্তা করে দেখতে হবে। জি জি, একদম স্পষ্ট কথা, একদম স্পষ্ট কথা। সবচেয়ে বড় কথা হলো যে স্পষ্ট কথাগুলো আপনি বলছেন সেগুলি আপনি সংসদে বলতে পারছেন না। আপনাদের মতো যারা সংসদে বলার সুযোগ থাকা উচিত ছিল তাদের জায়গাতে এখন দেখা যাচ্ছে যারা এই ধরনের কথাকে সরাসরি অস্বীকার করে, যারা এসব সম্পর্কে ধারণাই রাখে না, তারাই এখন বর্তমানে সংসদে এসব নিয়ে কথা বলছে, সেটাও একটা হাস্যকর বিষয়। জনাব হাবিবুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি। এই 5টা বৈশিষ্ট্যের যে কোনো একটা না থাকলে এখানে নিয়োগ হয় না, হাজার যোগ্যতা সত্ত্বেও। আর এই 5টার মধ্যে যখন 3টা কারো থাকে, তখন সে হয়ে যায় বেনজির। বেনজিরের বাড়ি গোপালগঞ্জ, বেনজির ছাত্রলীগ করত, বেনজির দুর্নীতিবাজ, বেনজির শেখ পরিবারের অনুগত ব্লু আইড বয়, পিকে হালদার, এই সরকারের আরেক ব্লু আইড বয় পিকে হালদার। যখন বেনাপোল সীমান্ত পার হলো, তার 5 মিনিট পরে দুদুকের চিঠি গেছে যে তার বিদেশ যাওয়ার উপরে নিষেধাজ্ঞা, হাজার হাজার কোটি টাকা, এখন যে ভারতের জেলে আছে। আমার সৌভাগ্য হয়েছিল হাইকোর্টের ওই বেঞ্চে থাকা অন্য একটা মামলার কারণে, হাইকোর্টের বিচারপতি মানে নিজের আবেগ কন্ট্রোল করতে পারেনি, দুদুকের লয়ারকে জিজ্ঞেস করেছে যে এটা কি ব্রিটিশ আমলের যুগ যে আপনি চিঠি দিয়ে বেনাপোল সীমান্তে জানাচ্ছেন যে এই পিকে হালদার দেশ ছাড়তে পারবে না, এটা তো আপনার 1 সেকেন্ডের ইমেল দরকার ওই কাস্টম অফিস, ওই ইমিগ্রেশন অফিসে। কাজে এগুলো সবই হচ্ছে আপনার একটা খেলা। সাগর ভাই, আপনি একটা খুব সাহসী প্রশ্ন করেছেন এবং এইটার উত্তর বাংলাদেশে বসে দেওয়াটাও খুব সাহসের ব্যাপার। কতটা আমি দিতে পারবো, কারণ আমারও ঘর পরিবার আছে, বউ আছে, বাচ্চা আছে, কারণ এটা খুব মানে একটা অসাধারণ প্রশ্ন করেছেন। গত 15 বছরে এই উন্নয়নই অ্যাকচুয়ালি হয়েছে, বেনজিরের উন্নয়ন হয়েছে, আজিজের হয়েছে, আসাদুজ্জামান মিয়ার হয়েছে, মতিউরের হয়েছে, এনবিআর এর কি বললেন সচিব, এনবিআর এর সচিব। শোনেন, একটা সরকার, এখানে মূল প্রশ্নে আমাদের ফিরতে হবে ভাই, একটা সরকার যখন গায়ের জোরে, অস্ত্রের জোরে, দলবাজ প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ভারতের অনৈতিক সমর্থনে ভারতকে সবকিছু দিয়ে দেওয়ার শর্তের বিনিময়ে একটি জবরদখল করে ক্ষমতা বসে থাকে, তখন এগুলো হচ্ছে রোগের সিমটম। আপনি দেখেন কার্যত পক্ষে গত জানুয়ারি 7 জানুয়ারি লোকে বলে নির্বাচন অবৈধ নির্বাচন, আমি বলি রাষ্ট্রীয় খরচে বাকশালের দ্বিতীয় সম্মেলন হয়েছিল 2024-এর 7 জানুয়ারি। তো যাই হোক, তারপর থেকে নানা কারণেও বিরোধী দলের আন্দোলন এখনো দানা বাঁধতে উঠে, নিজেরাও রিগ্রুপিং হচ্ছে, প্রধান বিরোধী দল বিএনপিও অনেক নির্যাতনের শিকার, তাদের নেতাকর্মীরাও জেল থেকে বেরিয়েছে, অন্যান্যরাও নানা আছে, সেটা করছে তারা, কিছুই হয়নি। অথচ দেখেন আপনি, নিজেরা নিজেরাই একে অপরের দুর্নীতির তথ্য নানাভাবে ফাঁস হচ্ছে। আমি আপনাকে ছোট্ট উদাহরণ আকারে বলবো, বাংলাদেশের মিডিয়া বহু আগে এই সরকারের পদবনত হয়েছে, ভয়ের সংস্কৃতিতে আক্রান্ত হয়েছে, জেলে যাওয়ার ভয়, আর এই সুযোগে কিছু কুলাঙ্গার সাংবাদিক সম্পাদক ব্যক্তিরা নিজেদের আখের গুছিয়েছে, সেটা নিয়ে একদিন আরেকদিন আলাপ করা যাবে। ফলে মিডিয়া নেই, এই যে সাবেক আইজিপি শেখ হাসিনার ব্লু আইড বয়, এই যে বেনজির গোপালগঞ্জের কৃতি সন্তান, ছাত্রলীগ করতো, মুজিববাদী ছাত্রলীগ,
তো এই বেনজিরের দুর্নীতি প্রকাশ হয়েছিল কালের কণ্ঠে। আপনি জানেন যে বসুন্ধরার ভূমিদস্যু শাহ আলম গ্রুপ আর ওই রংধনু গ্রুপ যার মালিক কি রফিক, যার ডাকনাম নাকি আন্ডার রফিক, এদের দ্বন্দ্বের কারণে বেনজিরেরটা বাংলাদেশের মানুষ অফিসিয়ালি মানে প্রকাশ্যে জানতে পারলো। দ্বিতীয়টা আমরা কিভাবে জানলাম ভাই? অধ্যাপক সাহেবও খেয়াল করেন, আমার প্রিয় মিলাদ ভাইও খেয়াল করেন, দ্বিতীয়টা জানলাম আমেরিকা যখন নিষেধাজ্ঞা দিল ডোনাল্ড বাংলাদেশ ছাড়তে না ছাড়তেই, তখন জানা গেল আজিজ সাহেবের এত গুণ। আমরা আগে এত গুণ জানতাম না। আমরা জানতাম গ্যাংস অব ওয়াসিপুর যেরকম ভারতের একটা বিখ্যাত মাফিয়া ডনদের ছবি, খুবই নাম করা ছবি অনুরাগ কাশ্যপের, আমরা জানতাম সে গ্যাংস অব মোহাম্মদপুরের প্রধান বড় ভাই, কিন্তু এখন দেখলাম দুর্নীতি ও মার্শাল্লাহ। আর তৃতীয় মতিউর একটা জানা গেল তার ছেলে লুটের সম্পত্তি, লুটের টাকা ভাগ রাখতে পারেনি, ঠিক রাখতে পারেনি মাথা, লক্ষ লক্ষ টাকা দিয়ে ছাগল কিনতে গিয়ে জানা, এর কোনোটাই সরকারের দিক থেকে কোনো উদ্যোগ নেয়নি, বরং সবাইকে পালিয়ে যেতে এবং কারো বিরুদ্ধে টাইম মতো কোনো অ্যাকশন এই সরকার নেয়নি। এইখানে আমি সরকারের দোষ দেব না, সরকার অন্তত এই দুর্নীতিবাজদের সঙ্গে কথা রেখেছে, সরকার দুর্নীতিবাজদের সঙ্গে মোনাফেকি করেনি, কারণ এরাই সরকারকে 2014 থেকে আজ অবধি এই প্রতিষ্ঠানগুলোই অন্যায়ভাবে অবৈধভাবে মানুষকে হত্যা করে সমস্ত বিরোধী দলকে কারাগারে পুরে, যেটা এই ভারতের ইন্ডিয়া জোট রাহুল গান্ধীর অন্যতম শরিক জোট আম আদমি পার্টির আপনার কেজরিওয়াল প্রকাশ্যে বলেছে সারা বিশ্বের সামনে। আর কার মাথা নত হয়েছে জানি না, বাংলাদেশের জনগণের মাথা নত হয়েছে যে বাংলাদেশের উদাহরণ এখন বিশ্বের গণতান্ত্রিক নেতারা দেয় পাকিস্তান আর বাংলাদেশের স্বৈরাচারের সঙ্গে। তো সেইখান থেকে এই দুর্নীতিগুলো, সাগর ভাই আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, এগুলো সরকারের অধীনে দুর্নীতিবাজদের ধরা হচ্ছে এবং তাদের বিচারের সাথে ধরা হচ্ছে সেখানে না, কোথায় না, কাকে ধরা হচ্ছে, এসরকারের অধীনে তো সবই ধরা হচ্ছে, এখন যাদের নামে আসছে তারা তো তাদেরকে তো ধরা, কাকে ধরা হলো আপনি দেখেন বেনজি সাহেবের, আমি আপনার চ্যানেলই বলে তো বেরোচ্ছে, তারা যদি সরকার না চেয়ে নামও তো বেরোতো না, তাই না? এভাবে ভাবা যায় কিনা, সরকারের কোন অংশ চেয়েছে না চেয়েছে, আমি তো তিনটা ঘটনারই ব্যাকগ্রাউন্ড বললাম। যেহেতু সোশ্যাল মিডিয়া আমাদের খুব অ্যাক্টিভ, আপনাদের মতো অনলাইন মিডিয়ারা খুব অ্যাক্টিভ, অনলাইন অ্যাক্টিভিস্টরা, আমার কথা সেইটা না, এটা তো আপনি রোগের লক্ষণ দেখছেন, দুর্নীতিবাজ তৈরির কারখানাগুলো সন্ধান করেন। আজকে সরকারের কি এই সৎসাহস হবে? আপনি অ্যাডিশনাল আইজি আইজি এনবিআর এর মেম্বার টেম্বার উদাহরণ এত দূরে বাদ দেন, ঢাকা শহরের 30টা থানা যে কোনো ভাবে 60টা থানার মধ্যে র্যান্ডম বেসিসে 30টা থানার ওসির সম্পদের অনুসন্ধানের দায়িত্ব কাজ শুরু করুক, যে তারা ওসি হওয়ার আগে কত ইনকাম, তাদের কি প্রপার্টি ছিল, এখন কি প্রপার্টি। প্রত্যেক আওয়ামী লীগের জেলা কমিটি হাত দেওয়ার দরকার নাই, কেন্দ্র কমিটি হাত দেওয়ার দরকার নেই আওয়ামী লীগের, এক্সটেন্ডেড শেখ ফ্যামিলিকে রিজার্ভে রাখেন, তাদের খেলতে এখনই তাদের ব্যাপারে অনুসন্ধানের দরকার নাই। আপনি প্রত্যেক থানা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি, থানা যুবলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি, থানা ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি, থানা স্বেচ্ছাসেবক লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি, আরো মহিলা তাঁতি তাঁতি যা আছে, কুমার কুমার চামার মুচি যত লীগ আছে, তাদের প্রেসিডেন্ট সেক্রেটারিদের আপনি প্রপার্টি 2008-এ কত ছিল আর এখন কত। আমরা যে আপনার কি বলে ওই হলফনামায় আমরা দেখিনি, এমপি সাহেবদের মিল্লাত ভাইদেরকেও ফেল মারিয়ে দিয়েছেন আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যানের প্রার্থীরা, মিনিমাম এক একজনের সম্পত্তি বেড়েছে অ্যাভারেজে 4,800 গুণ। আমরা মন্ত্রীদের দুর্নীতি দেখেছি, সাইফুজ্জামান জাবেদের দুর্নীতির কথা শুনেছি, আমরা তো এই বাংলাদেশের সন্তান। আর আমার একটা প্রফেশনাল সুবিধা আছে ভাই, আমি সুপ্রিম কোর্টে আজ 27 বছর প্র্যাকটিস করি, তো সমাজের টপ টু বটম পর্যন্ত আমাদের কাছে কোনো না কোনো সময় জীবনের বিপদের সময় আসে, সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাসদ হোক, কমিউনিস্ট পার্টি হোক, জাতীয় পার্টি হোক, জামাত হোক, মুসলিম লীগ হোক, বা নতুন কি নাম নুরুল হক নূরের পার্টি হোক, তো এটা তো ওপেন সিক্রেট। আমার কামরুল ভাই জানে না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তার কলিগ ভিসিদের দুর্নীতি এবং ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারিদের সঙ্গে ভিসিদের নেক্সাস, ভিসি মহোদয়ের আমি বলছি ভাই, আজকে মনে হচ্ছে সাগর ভাই আমার প্রতি খুব না না আফসোস করতো আমার খুব, আমি সবার মধ্যে শেষ করবো, তাদেরকে ধন্যবাদ। না না তবু তো আপনারা আছেন বলে কিছু বলার সুযোগ, এই জন্য আমরা কৃতজ্ঞ। আচ্ছা শুনেন আমি বলি,
এটা এমন একটা ইম্পর্টেন্ট আলোচনা। আপনি দেখেন যখনই কোনো দুর্নীতির প্রসঙ্গ আসে, আপনি বলেন, আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করি, বেনজির সাহেবের যখন দুর্নীতির, আমার অন্য দুই সহ আলোচকরা আমার বিশ্বাসে আমার সঙ্গে দ্বিমত করবেন না, বেনজির সাহেবের যখন দুর্নীতির তথ্য বের হলো কালের কণ্ঠে বিশাল করে, সেইটাকে ফলো আপ করে অন্যান্য পেপারও, 5 দিন 6 দিন সবাই চুপ, বেনজির সাহেব 8 দিন পর, বেনজির সাহেব কিন্তু এমনি বলেন ভালো, ব্রিলিয়ান্ট লোক কিন্তু, কারণ দুর্নীতিবাজ কিন্তু বোকাসোকা লোক হয় না। তো বেনজির সাহেব ওই শাহরুখ খান এসে বিখ্যাত উক্তি ব্যবহার করলো, কাহিনী আবি বাকি হ্যায় হ্যাঁ কাহিনী আবি বাকি হ্যায় মেরা দোস্ত, যেদিনই তার দুর্নীতির খবর হলো, একটা মিনিমাম দায়িত্বশীল সরকার, আপনি গণতান্ত্রিক বাদ দেন, চরম সিয়েরেলিনের সরকার হলো, আফ্রিকার জঙ্গলি সরকারও হলেও গোয়েন্দা সংস্থাকে বলতো না যে তার বাইরে যাওয়ার পর নিষেধাজ্ঞা রাখো, কোর্টের থেকে অর্ডার আনো, এবং অন্যান্য সংস্থাগুলো ইনকোয়ারি করতো। হতে পারে বেনজির সাহেব নির্দোষ, আমরা তখন কোর্টের প্রমাণ হয়নি, কিন্তু টাইম অ্যালাউ করলো, অ্যালাউ করলো, উনি চলে গেলেন যখন দেশ ছেড়ে, তখন দুর্নীতি দমন কমিশন লাফালাফি শুরু করে দিল, ওনার বিদেশ যাওয়ার উপরে নিষেধাজ্ঞা, ওনার প্রপার্টি কি নাম আপনার প্রয়োগ করা। আমি এই প্রসঙ্গে আরেকটা ছোট্ট উদাহরণ দিই, পিকে হালদারের কথা মনে আছে সাগর ভাই? পিকে হালদার এই সরকারের আরেক ব্লু আইক বয়, পিকে হালদার যখন বেনাপোল সীমান্ত পার হলো, তার 5 মিনিট পরে দুদুকের চিঠি গেছে যে তার বিদেশ যাওয়ার উপরে নিষেধাজ্ঞা, হাজার হাজার কোটি টাকা এখন যে ভারতের জেলে আছে। আমার সৌভাগ্য হয়েছিল হাইকোর্টের ওই বেঞ্চে থাকা অন্য একটা মামলার কারণে, হাইকোর্টের বিচারপতি মানে নিজের আবেগ কন্ট্রোল করতে পারেনি, দুদুকের লয়ারকে জিজ্ঞেস করেছে যে এটা কি ব্রিটিশ আমলের যুগ যে আপনি চিঠি দিয়ে বেনাপোল সীমান্তে জানাচ্ছেন যে এই পিকে হালদার দেশ ছাড়তে পারবে না, এটা তো আপনার 1 সেকেন্ডের ইমেল দরকার ওই কাস্টম অফিস, ওই ইমিগ্রেশন অফিসে। কাজে এগুলো সবই হচ্ছে আপনার একটা খেলা, মাঝে মাঝে এগুলো এমন হতে পারে, এগুলোর হয়তো প্রয়োজন শেষ হয়ে গেছে এই বর্তমান সরকারের। মানে এই যে চলে যাওয়ার পর চিঠি ইস্যু আমি করা, আমি একদম 5 সেকেন্ড আমাকে দেন, আমি তাহলে মূল চরিত্র বোঝা যাবে। এই সরকারের আমলে, শেখ হাসিনার এই সরকারের আমলে, অবৈধ সরকারের আমলে, প্রধানমন্ত্রীর মাননীয় প্রধানমন্ত্রীর পদ ব্যতীত, আই রিপিট, দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠান প্রধান থেকে একদম সরকারি ঝাড়ুদার পর্যন্ত, 5টা যোগ্যতার একটা যোগ্যতা না থাকলে নিয়োগ হয় না, তাকে ছাত্রলীগ বা যুবলীগের ক্যাডার হতে হবে, অথবা গ্রেটার গোপালগঞ্জ শরীয়তপুরের লোক হতে হবে, অথবা হিন্দু হতে হবে, অথবা ইনবিল চার্টার বেয়াদব দুর্নীতিবাজ হতে হবে, অথবা রাজাকার হোক আলবদর হোক শেখ পরিবারের অনুগত হতে হবে। এই 5টা বৈশিষ্ট্যের যে কোনো একটা না থাকলে এখানে নিয়োগ হয় না, হাজার যোগ্যতা সত্ত্বেও। আর এই 5টার মধ্যে যখন 3টা কারো থাকে, তখন সে হয়ে যায় বেনজির, বেনজিরের বাড়ি গোপালগঞ্জ, বেনজির ছাত্রলীগ করত, বেনজির দুর্নীতিবাজ, বেনজির শেখ পরিবারের অনুগত ব্লু আইট বয়। কাজেই আপনাকে দুর্নীতির স্বরূপ, দুর্নীতির মূলোৎপাটন করতে গেলে, আবারও সেই কথা বলে আমি শেষ করি, বাংলাদেশের জনগণকে সকল নীরবতা ভেঙে তার ভোটের অধিকার যা লুণ্ঠন করেছে এই সরকার 2014 থেকে, সেই অধিকারের আন্দোলনের সঙ্গেই যুক্ত এই দুর্নীতিবাজদের বিচারের প্রক্রিয়া। ধন্যবাদ। কার্যনা শুনেছেন, একটা কথা আছে, গান পারলে মাঝে হালা হয়ে যায়, ঠিক আওয়ামী লীগ নেতাদের অবস্থা এরকম। এখন বেনজিরের চাইতে খারাপ আর কেউ নয়, বেনজিরের পারে তারা বিএনপির জামা সে বানিয়ে দিচ্ছে, অথচ এই বেনজির এতদিন স্ট্রাগল করে, এতদিন খুন খারাপি করে, গুম করে এই আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেছে, আর সেই আওয়ামী লীগ এখন বেনজিরকে বলতেছে সে একটা বড় বেদক। যারা এখন প্রশাসনে কাজ করে, আমি বলবো এই আলোচনা বা এই ভিডিও, এই সমস্ত কথাবার্তা থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত যে আমরা কোনোদিন সাবেক হলে আমাদেরকে আওয়ামী লীগ নেতারা এভাবে বেদক বলবে, খারাপ বলবে, তাই মনে এটা আসলে বুঝবে না যতদিন পর্যন্ত কারো গাড়ি এটা না চাপবে।